হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওতে আজকে আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো, যে কিনা স্টার ডট ইউ থেকে একটা ইনকাম করছে এবং সেই এক্সপিরিয়েন্সটা আজকে আপনাদের কাছে শেয়ার করবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভাই, আছি, অনেক অনেক ভালো আছি। তো ভাই, আপনি কোথা থেকে বলছেন, আপনি একটু যদি পরিচয়টা দিতেন। আসলে ভাই, আমি রংপুর কুড়িগ্রাম থেকে বলছিলাম। আমাদের রংপুর হচ্ছে বিভাগ আর কুড়িগ্রাম হচ্ছে জেলা। আচ্ছা, আপনি জেলার ভিতর থেকে বলছেন? জি, উত্তরের যে কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট সেই কুড়িগ্রাম থেকে বলছেন, বৃহত্তর রংপুর অঞ্চলে। আচ্ছা ভাই, সেটা হচ্ছে আপনার নামটা একটু? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম, আচ্ছা শহীদুল ভাই, নাম ধরে বলি, সমস্যা তো নাই নাকি? সমস্যা নেই। আচ্ছা ভাই, আপনি স্টার ডট ইউ থেকে একটা ইনকাম করছেন, হ্যাঁ, তো সেই এক্সপিরিয়েন্সটা আজকে আপনি আমাদের কাছে শেয়ার করবেন, যে আসলে এই যে স্টার ডট ইউ তে ইনকাম করলেন, কত ডলার আর্নিং করলেন, কত ইনভেস্ট আপনার, এবং কাজ করতে কতটুকু মজা, এবং সব ওভারঅল বিষয়। তো আসলে প্রথমে একটু যদি আপনি আমাদেরকে অ্যাকাউন্টটা চেক করে দেখান, বা আপনার অ্যাকাউন্ট ব্যাপারে যদি আমাদেরকে একটু বলেন। আসলে ভাই, অ্যাকাউন্ট একটু এক মিনিট পর দেখাই, আগে আমার মানে এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। জি জি, তো আসলে প্রথমে আমি ইউটিউবে আর কি ভিডিও দেখি যে আসলে আসলে কি ইনকাম করা যায় অ্যাপ বানিয়ে। জি, তো তারপর আপনার যে কোনো ভাবে হোক, আপনার আপনার কথা একটা ফ্রেন্ড আমাকে বলছিল। জি, তো ওখান থেকে আর কি আপনার ভিডিও, তখন থেকে আমাকে লিংক পাঠাইছিল আপনার ভিডিও, তো ওখান থেকে প্রথম থেকে আপনার 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 ভিডিও দেখে তো আমার খুব ভালো লাগলো, যে আসলে দেখি ভাই ভিডিও গুলো দেখি। তো দেখতে দেখতেই একটা মানে ভিতরে একটা মানে জাগ্রত হয়ে গেল, যে আসলে সবাই ইনকাম করতেছে, সবাই পোস্ট করে, আমি কেন পোস্ট করতে পারবো, আমি কেন ইনকাম করতে পারবো না। তারপরে তো আপনার সঙ্গে কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করার পর যাই হোক, আপনার কাছ থেকে একটা খুব সুন্দর একটা মনের মতো আমি একটা অ্যাপস পাইছি। তো অ্যাপসটা দিয়ে আমি ইনকাম করছি প্রায় $300 মতো। আচ্ছা আচ্ছা, অ্যাপসটাতে $300 মতো ইনকাম করছি। আর আমার মানে ইনকাম এই মাসে আমার ইনকাম প্রায় $17,000 মতো হয়েছে। আচ্ছা, $17,000 মতো, প্রায় $300 একটা অ্যাপ্লিকেশন থেকে আপনি ইনকাম করছেন। হ্যাঁ, তাও আবার দেখা যাচ্ছে 7 দিনে আমার $198 7 দিনেই হয়েছে। 7 দিনে $200 ইনকাম করছেন? 7 দিনে। আচ্ছা আচ্ছা, 7 দিনেই, বিশ্বাস না হয় আমি দেখাতে পারি। হ্যাঁ না, অবশ্যই আমরা দেখব, কারণ হচ্ছে যে আমরা কোনো কিছু ফ্যাক শেয়ার করতে চাই না, আমরা সবসময় রিয়েল কিছু শেয়ার করতে চাই, যেন এখান থেকে মানুষ অরিজিনাল যে বিষয়টা, সঠিক তথ্যটা যেন পায়। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি চাই যে আসলে সবাই কাজ করুক, বেকার যারা আছেন। আচ্ছা সব, আপনি একটা জিনিস বলেন তো, এখানে কাজ করার জন্য কোনো কি প্রশিক্ষণ নিতে হয় বা কোনো কি ট্রেনিং নিতে হয়, এটা একটু বলেন তো। না, মেইন কথা আমি মানে দর্শকদের বলবো যে আসলে এখানে কাজ করতে কোনো এক্সপিরিয়েন্স লাগে না, মানে যার কাছ থেকে অ্যাপসটা নেবে, যে ডেভেলপারের কাছ থেকে অ্যাপসটা নেবে, শুধু তাদের সাথে যদি একটু আর কি শেয়ার করা যায়, তাদের কাছ থেকে একটু জানা যায়, এটাই এনাফ। কিছুদিন কিছুদিন চলাইলে এমনিতে অটোমেটিকলি ও বুঝতে পারবে যে সিটিআর কত তুলতে হবে, ইসিপিএম কত দেয়, কয়টা ক্লিক দিতে হবে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত 12টা 13টা করে ক্লিক দিছিলাম, এর নিচে আমি দেই নাই। আর আমার সিটিআরটা কখনো 10-এর উপরে মানে 10-এর উপরে ওঠে নাই, সবসময় 10-এর নিচে ছিল। তো আপনি একটু আমাদেরকে দেখান, আপনার অ্যাকাউন্টে দেখান, আমরা একটু অ্যাকাউন্টে দেখি আপনার। আচ্ছা আচ্ছা, তাহলে আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। জি, স্ক্রিনটা শেয়ার হলে দেখা? হ্যাঁ হ্যাঁ, আপনার স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি আপনি। হ্যাঁ আচ্ছা, দেখেন প্রথমে আমি দেখাই, যে হয়তোবা বলবে যে স্ক্রিন স্ক্রিনশট নাকি দেখাই। এই যে না না, সমস্যা নেই, আমার যে এগুলো না, আমি প্রতিদিন যে আমাদের যে প্রতিদিন 24 ঘন্টা পর পর যে আমাদের অ্যাড কোড গুলো চেঞ্জ করতে হয়। জি জি, আপনি একটু আর্নিংটা দেখান। আচ্ছা, মোটামুটি এখানে দেখা যাচ্ছে যে $198 বা 99 প্রায়, তাই না? $200 কাছাকাছি, $1 কম। তো সিডিআরটাও কিন্তু আপনার অনেক সুন্দর, 10% এর নিচে, সাথে সিপিএমটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর আছে। হ্যাঁ, তো আসলে আপনার ভালোই তো আর্নিং হচ্ছে। তো আপনি বললেন যে $300 আপনার আর্নিং, কিন্তু এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 200। হ্যাঁ হ্যাঁ, এখানে আমার $198, আর আমি দেখাই, আবারও আপনাকে দেখাই, আমি একটু লাইনে থাকবেন। আচ্ছা যাই হোক, আপনি বললে হবে, কারণ আপনি যদি একটা অ্যাকাউন্ট না, আমি একটু দেখাই, হয়তো আপনি জানেন কিবা আমি জানি, কিন্তু মানে দর্শকরা তো জানে না, ঠিক আছে? জি জি, যারা দেখছে হয়তো তাদের কাছে একটু বিলিফের ব্যাপার আছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। তো আই যে একটা ডিভাইসে আপনি দুইটা অ্যাকাউন্ট, শুনেন ভাই, একটা ডিভাইসে কি আপনি দুইটা অ্যাকাউন্ট চালাই ভাই? তাই, পাঁচটা অ্যাকাউন্ট আমি। আচ্ছা আচ্ছা, সমস্যা হয়নি আপনার?
না 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 ভাই, আমি পাঁচটা খুলছি, আমার এই ফোন দিয়ে পাঁচটা এখন করছি, কিন্তু আমার, আমি জানি যে আমার সমস্যা হতে পারে, তারপর দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলার রহমতে আমার কোনো সমস্যা হয়নি। আচ্ছা আচ্ছা, এই অ্যাকাউন্টে প্রায় দেখতে পাচ্ছি $63। হ্যাঁ, তো এই যে পাঁচটা অ্যাকাউন্ট আপনার যে, আচ্ছা যাই হোক আর দেখবো না, আর দেখবো না, এই যে পাঁচটা অ্যাকাউন্ট, পাঁচটা অ্যাকাউন্ট থেকে কি আপনি পেমেন্ট পাইছেন? হ্যাঁ, পাঁচটার মধ্যে তিনটা থেকে আমি পেমেন্ট পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেমেন্টটাও আমি দেখাই, না হলে বিশ্বাস করবেন না। এই মাসে পেমেন্ট পাইছেন কোন ব্যাংকের মাধ্যমে ভাই? আমি ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে। ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে? তবে ডাচ বাংলা ব্যাংকে একটু লেটে পেমেন্ট করে মেবি, সেটা তো জানেন মেবি। তো এখানে দেখতে পাচ্ছি আপনার ব্যালেন্সটা 16,900, প্রায় $17,000। হ্যাঁ, এটা $198। $198 প্রায় $17,000 এখানে পেমেন্ট পাইছেন। আচ্ছা, যে $17,000 ইনকাম, $198 বা $200, আপনার ইনভেস্ট কত ছিল টোটাল, অ্যাপ্লিকেশন কেনা থেকে শুরু করে প্রমোট? হ্যাঁ, আমি বলি, আমি প্রমোট করি নাই, আমি জাস্ট শুধু শেয়ারিং করছিলাম, মানে মার্কেটিং করছিলাম আমি নিজেই। তারপরে যেহেতু আমি, মানে আমি আমি কি একটা, আমি সবাইকে পেমেন্ট করছি, কাউকে পেমেন্ট বাদ দেই নাই, আমি সবাইকে পেমেন্ট করছি, যারা 10 টাকা পায়, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, আমি সবাইকে টাকা দিছি, আমার কাছে একজনও টাকা পায়। ভালো ভালো, এই জন্যই আর কি, আমার আমার মেম্বার তো প্রায় 800+। আচ্ছা, 800 মেম্বার দিয়ে আপনি প্রায় $300 মতো আর্নিং করছেন, প্রায় $17,000, $200 পেমেন্টও পাইছেন আলহামদুলিল্লাহ। তো আপনার টোটাল ইনভেস্টটা কত ছিল আর কি যদি? আমার টোটাল ইনভেস্ট বলতে গেলে আপনার, আমার অ্যাপ, তারপরে দেখা যাচ্ছে যে আমার মানে পেমেন্ট, তার এগুলো সব মিলে দেখা যাচ্ছে যে $11,000 মতো গেছে। আচ্ছা, $11,000 মতো, তার মধ্যে $17,000 পেমেন্ট পাইছেন এবং আরো বাকি পেমেন্ট পাওয়ার বাকি আছে না? ওগুলো আমি সবগুলো সবগুলো পেমেন্ট পাইছি। টোটাল কত পেমেন্ট পাইছেন আপনি? টোটাল পাইছি আমি 27,600 টাকা। 27,600 টাকা, $11,000 ইনভেস্ট করে আপনি 27,600 টাকা পেমেন্ট পেয়েছেন। তো মোটামুটি বলা যায় যে প্রায় $16,000-17,000 মতো আপনার ইন্টারেস্ট, তাই তো? জি, বুঝতে পারছি। আপনি একটু ক্যামেরাতে আসেন, আমরা একটু আপনার সাথে ফেসে তাহলে কথা বলি এখন। তো এই যে মোটামুটি দেখা গেল $11,000 ইনভেস্ট করে 27,000 টাকার মতো ইনকাম, তো ইনকাম করার পরে আপনার কেমন লাগছে এখানে? আসলে ইনকাম আমি আমি ভাবতে পারি নাই যে আসলে আমি ইনকাম করতে পারবো অনলাইন থেকে, আবার একটা অ্যাপস বানে আবার অন্যের অন্যদেরকে দিয়ে কাজ করাইয়া আমি ইনকাম করব, এটা আমি কখনো ভাবতে পারি নাই। জি জি জি, শুধু আপনার জন্যই জাস্ট এটা আর কি সম্ভব হয়েছে। আচ্ছা, আপনি কখনো এটা ভাবেন নাই যে আর একটা অ্যাপ্লিকেশন থেকে এরকম করে ইনকাম করা যাবে, তাই না? না। আচ্ছা আচ্ছা, অন্যরা হয়তো বা ভাবতে পারে, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে আমার মাধ্যমে আমি এইরকম করে আমি ইনকাম করব, সেই টাকা আবার পেমেন্টও পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই যাক, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আপনি আরো আর্নিং করেন, আরো পেমেন্ট পান। হ্যাঁ, তবে দেখা গেল যে অনেকে হয়তো বলে যে কি একটা অ্যাপ্লিকেশন থেকে কিভাবে ইনকাম করা সম্ভব, এটা কি আদৌ কি সম্ভব কিনা? হ্যাঁ, তো আসলে তাদের ব্যাপারে কি বলবেন? আসলে আমি যে কাজ করতেছি, আমার এই আর কি নানা পাশের অনেকজন আছে, তারা বলছে যে তুই যে টাকা ইনভেস্ট করতেছিস সব তোর মারা যাবে, পাগলের মতো কথা বলিস, এটা করিস ওটা করিস, কে কে বলছে তো অ্যাপস বানায় যদি এইরকম করে টাকা পায় তাহলে হাজার হাজার লোক এই যে বেকার না থেকে এইরকম করে অ্যাপ বানায় কাজ করে টাকা আয় করত। আচ্ছা, আমি কারো কথা শুনি নাই, আমি আমার মতো চলছিলাম, যাই হোক এখন তার, হ্যাঁ সেটা আর কি, এখন যেহেতু পেমেন্ট পাইছেন সব বিষয়টা আপনার কাছে একদম ক্লিয়ার, হয়তো একটু ভয় লাগছিল কিন্তু এখন ব্যাপারটা ক্লিয়ার যে আসলে এখান থেকে আর্নিং করা সম্ভব, আসলে এখান থেকে পেমেন্ট পাওয়া সম্ভব। তো যারা এতদিন এই কথাগুলো বলছে তাদের কিন্তু ওই বলাই শেষ হয়ে গেল, তাদের আর তাদের পকেটে কিন্তু টাকা ঢুকলো না, তাই না? আসলে এখন এখন দেখা যাচ্ছে যে আমি একটা ভাবছিলাম, সেটা হচ্ছে কি যে পরবর্তীতে আমি আরো ভালো করার চেষ্টা করব, যেহেতু আপনি আছেন ভাই। জি জি, ইনশাআল্লাহ আছি আপনার সাথে। জি, আশা করা যায় খুব ভালো আর কি আমি করবো, কাজ করবো, খুব ভালো লাগছে। না, আমারও একই কথা ভাই, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আপনি যদি এখান থেকে এই যে আর্নিংটা আপনি প্রায় 15,000-16,000 টাকা করছেন এটা অ্যাপ্লিকেশন দিয়ে, হোক যতটুকু আমার হেল্প হোক বা আপনারে প্রচেষ্টায় হোক, যে কোনো মূল্যে এই যে আর্নিংটা হয়েছে এটা আপনার জন্য অনেকটা লাভ, আমার জন্য একটা সুনাম, এটা দেশের জন্য অনেকটা ভালো, তাই না? আজকে আপনার অনেকটা ভালো ফিল হচ্ছে, অনেক ভালো লাগতেছে, আপনার কিছু কিছু টাকা আছে বা আপনি আরো কাজ করার জন্য উৎসাহ পাচ্ছেন, এই যে ব্যাপারটা, তাই না? তো দেখা গেল যে আপনি ভালো থাকা মানে সবাই ভালো থাকা, তাই না? আপনি ভালো থাকা মানে আমি ভালো থাকা। তো কেন আমি ভাই আপনাকে হেল্প করবো না? আপনি যদি এখান থেকে $500 ইনকাম করেন আমার কি কোনো লস আছে আপনি বলেন আমাকে? স্টার ডট হয়ে কি আমার পরিবারের কোনো সম্পদ বা
আমি এখানে হিংসা করার কি কোনো দরকার আছে? কিচ্ছু দরকার নেই। সেটাই আমার কথা হচ্ছে সবাই এখান থেকে আর্নিং করুক। তো যারা ভিডিওটি দেখছেন কনফিউজড একদম যে কিভাবে আর্নিং অ্যাপ্লিকেশন দিয়ে ইনকাম করা সম্ভব, আমি তাদেরকে বলবো যদি ভিডিওটা দেখে একদম ক্লিয়ার না হন, ভিডিও ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন, অথবা অনেক অনেক ভিডিও আছে, আপনারা ভিডিওগুলো দেখে একটা আইডিয়া নিতে পারেন। আর যারা আর্নিং অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনারা কাজ করতে পারেন, এখান থেকে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন। তো ভাই আর কিছু সবার উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? আসলে সবার উদ্দেশ্যে বলার আছে একটা কথা, সেটা হচ্ছে কি যারা অ্যাপ্লিকেশনে মানে ইনকাম করতে চাচ্ছে, যে আসলে আমি একটা অ্যাপ্লিকেশন কিনে আমি নিজে ইনকাম করব মানে ইউজারের মাধ্যমে, তো আসলে তাদের বিষয়ে আমি একটু বলবো। তো তারা হয়তোবা এক্সপিরিয়েন্স নাই তাদের, হয়তোবা তাদের এক্সপিরিয়েন্স কম, হ্যাঁ ইউজার কই পাবো, আবার অ্যাকাউন্ট সাসপেন্ড হয় নাকি। আমিও প্রথমবার অনেক ভাবছিলাম যে আসলে আমার অ্যাকাউন্ট হয়তোবা সাসপেন্ড হবে হয়তোবা কাল হবে। তো আসলে ইনশাল্লাহ আপনারা যদি সিটিআরটা যদি ঠিক রাখেন, আমি দর্শকদের বলতেছি যে আপনারা যদি সিটিআরটা ভালো রাখেন, 10-এর উপরে না তুলে 10-এর নিচে রাখবেন, ইনশাল্লাহ আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি কখনো আপনার আপনাদের সমস্যা হবে না এবং আপনাদের অ্যাকাউন্টও ডিজেবল হবে না। জি জি। আর যদি আপনারা যদি বেশি ইনকাম করতে চান তাহলে ভাই আপনার অ্যাকাউন্ট চলে যাবে। হ্যাঁ এই যে আগুন আগুন ইসিপিএম বলে, এই আগুন ইসিপিএম কিন্তু থাকে না ভাই, এটা একটা সময় গিয়ে আপনার অ্যাকাউন্টটাকে শেষ করে দিবে। তা আমাদের বেশি প্রয়োজন না, আমি যেটা দেখলাম যে 70-80 ইসিপিএম যদি থাকে ভালো কিন্তু একটা ইন্টারেস্ট থাকে, তাই না? ভালো ইনকাম থাকে। তো এটাই আমি আপনার দর্শকদেরকে বলতে চাই যে আসলে ভাই সবাই যারা যারা কাজ করতে চান, সবাই না যারা যারা কাজ করতে আগ্রহ, তো তারা যোগাযোগ করতে পারেন যে কোনো ডেভেলপারের সাথে, ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আরো অনেক ডেভেলপার আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে ভালো করে বুঝে নিয়ে কাজ করতে পারেন, সমস্যা নাই। তবে 100% start.io পেমেন্ট করে এবং খুব ভালো একটা ওয়েবসাইট প্ল্যাটফর্ম। ইয়েস ইয়েস। তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত শেয়ার করার জন্য। আপনার নেক্সট পরিকল্পনা কি? নেক্সট পরিকল্পনা হচ্ছে আমি দেখা যাচ্ছে যে আমি অ্যাপসে আর কি আমি বিজনেস করব, তো আরো উন্নত মানের অ্যাপস। জি 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 জি, পরিকল্পনা আছে আপনার? দেখছি আপনার ওয়েবসাইটে দেখছি আপনার ওয়েবসাইটে দেখছি আমি, তো ওখান থেকে একটা নেব আমি ভালো চাই। আচ্ছা আচ্ছা, নিয়ে ওখান থেকে আমি আর আমার মেম্বার আছে ভাই 150 মেম্বার আমার অ্যাক্টিভ মেম্বার আছে। আচ্ছা আচ্ছা, আপনি কোথাও মার্কেটিং করেননি না, আপনি নিজেই যতটুকু পেরেছেন ততটুকুই? আমি প্রায় শেয়ার মানে ফেসবুকে, হোয়াটসঅ্যাপ, তারপরে টেলিগ্রামে 50 জনের মতো আনছিলাম আর কি, আমার রেফারে আনছিলাম। তো তারপরে আমাকে আর মানে করেন দেখাচ্ছে যে পিছনে ঘুরে তাকানো সময়টা আমার ছিল না, আমি পেমেন্ট দিতাম, ওরাই রেফার করছে সেটা আর কি। আমি রেফার 100% যদি পেমেন্ট করা যায়, কারো পেমেন্ট যদি মেরে খাওয়া না যায়, অবশ্যই মহান রাব্বুল আলামিন আপনার দিকেও তাকাবে যে না আপনি তো কারো পয়সা খাননি, আপনার কেন পয়সাটা মার যাবে, তাই না? এটাই ভাই। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল, শেষে তো আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ দোয়া তো করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আরো এগিয়ে যান। জি জি অবশ্যই ভাই, ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।